আমি আমি কী লিখেছিলাম আমি লিখেছিলাম পেইড ইউটিউবার দিয়ে গার্মেন্টস কর্মীরা দর্শক হয়ে স্লোগান দিচ্ছে দর্শকের গার্মেন্টস কর্মীদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আমার কোথাও কিন্তু লেখা নাই কাউকে আমি কোথাও কিন্তু কোনো আর্টিস্ট কোনো ডিরেক্টর কোনো প্রযোজক কাউকে কারণ এদের অ্যাটিটিউডটা এরকম ছিল হ্যাঁ এবং তারা স্লোগান করতেছে রীতিমতো যে সাকিব খানের সিনেমা আমরা চাই না এক মুখ বারবার চাই না সাকিব খানের সিনেমা চলে না তা আজ আমি আর্টিস্ট আমার সিনিয়র ভাইকে একজন মানুষ অপমান করছে সেখানে আমার খারাপ লাগবে স্বাভাবিক কথা তো আপনারাই সবসময় বলে থাকেন যে আমাদের সিনেপ্লেক্সের দর্শক আলাদা সিঙ্গেল স্ক্রিনের দর্শক আলাদা তা আপনি কি এর আগে কখনোই দেখছেন যে এইভাবে মিছিল করতে সিনেপ্লেক্সের ভিতরে আমি তো কখনোই দেখি নাই তাই এই রাজনীতিটা কেন হবে আমরা সিনেমার মানুষে তাহলে প্রতিবাদটা করবে কারা আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা প্রতিবাদ করেছিলাম কিন্তু সেই প্রতিবাদটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগে নাই আমি ইন্ডাস্ট্রি মানুষ হিসাবে ইন্ডাস্ট্রির হয়ে কথা বলেছি সেখানে যদি কারো গায়ে লেগে থাকে তাহলে তো সেটা আমার কিছু করার নাই আপনারা ইন্ডাস্ট্রির সিনিয়র মানুষ আপনারা আমাদেরকে যেটা শিখাবেন আমি সেটাই শিখব আমি পাঁচটা লোক এনে বলবো এদের ছবি চলছে না এর এদের কোনো ছবি আমরা হলে দেখতে চাই না তো এটা আমাদের কাছে এরকম শিক্ষা হইলো না শোভনীয় কিছুই হলো না আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম বাট সেটা হয়তো অনেকের কাছে ভালো লাগে একটা সিনেপ্লেক্সে এর দর্শকরা যায় এতদিন যা দেখেছি আমার এই মিশিনটা সিঙ্গেল স্ক্রিনের জন্য করে মারামারি ফাটাফাটি বেজ ভাঙা এই ভাঙা ইট ছুঁড়ে মারা পর্দাতে এগুলা তো কখনোই আমরা দেখি নাই অবশ্যই পারে তাদের অ্যাটিটিউড তো সিনেপ্লেক্সের সিকিউরিটি আলাদা আপনি চাইলেও আপনি যে কোনো একটা ক্রাইম সেখানে চাইলেও করতে পারবেন না কিন্তু তারপর আমার কয়েকটা জায়গায় অপোজিশন সাকিব ভাইয়ের ছবি আছে তা সাকিব ভাইয়ের ছবি তো সাকিব ভাই সেখানে তো আর কারোর তুলনাই করা যায় না আর এই কথা বলতে গেলে তো আমি কারো চামচা হয়ে যাচ্ছি এখন তো সমস্যা এখানেই মানে সিনিয়রদের সম্মান করা মানে চামচা হয়ে যাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সিনিয়ররা আমাদেরকে এটাই শেখাচ্ছে ইকবাল ভাই যেহেতু তার খুব ক্লোজ লোক ছিল ইকবাল ভাই যেভাবে ইচ্ছে ওইভাবে সাকিব ভাইকে পচাচ্ছে সেখানে কাউন্টার হিসাবে হয়তোবা তার দর্শকরা তাকে বলছে সেখানে দুইজনই সিনিয়র একজন একজনে সেক্ষেত্রে আমার হয়তো আমার চোখের সামনে আসে না রাজে সে একজন সে আমার কাছে সে একজন প্রযোজক তো সে যদি প্রযোজক হয় আমি অবশ্যই আমার আর্টিস্টের পাশে দাঁড়াবো আমার আর্টিস্টের কথাটা আমাকে বলছে আমি অনন্ত ভাইকে বললে অবশ্যই আমি বলতাম প্রযোজক ইকবাল ভাই সঙ্গে তো আমার সম্পর্ক আগে থেকেই অনেক ভালো এখন ভাইয়া পরিচালক হওয়ার পর হয়তো আমাকে চেনে নাই ইকবাল ভাই আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রযোজক ইকবাল ভাই পরিচালক তো আজকে জানাম সাকিব আন্দেদের সমর্থন আমি হিটম্যানেই পাইছি আমার নতুন করে পাওয়ার কিছু নাই কারণ তারা আমাকে হিটম্যান থেকে এত বেশি ভালোবাসা দিয়েছে যে সে ভালোবাসায় আমি এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি আপনারা হয়তো দুই ঘন্টা তিরিশ মিনিটে একটা চলচ্চিত্র দেখেন কিন্তু এই চলচ্চিত্রটি শেষ করতে যে আমাদের এক বছরও লেগে যায় এটার পিছনে মিনিমাম একশো জন লোক কষ্ট করে এই কষ্ট করে আমরা একটা চলচ্চিত্র আপনাদের কাছে দিই তখন আপনারা বিচার করেন যে আসলে চলচ্চিত্রটি ভালো হলো না খারাপ হলো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এটা আমাদেরই সম্পদ এটা রক্ষা করার দায়িত্ব শুধু এই আমাদের একশো জন না আমাদের ইন্ডাস্ট্রির লোকের না আপনাদেরও এটা রক্ষা করার দায়িত্ব ঠিক সাত বছর আগে আমার আর উপবিশ্বাসের ছবি রিলিজ হয়েছিল হিটম্যান ঠিক সাত বছর পরে আবার ঈদে উপ উপবিশ্বাসের ছবি রিলিজ হয়েছে সো দুজনের কেমিস্ট্রিটা কেমন হলো আপনারা প্লিজ দেখতে যাবেন এবং আপনাদের ভালো মন্দগুলা বিচার করার দায়িত্ব আপনাদের কাছেই দিলাম